100% চিটাগাং সেগুন কাঠ। আমি যদি এই পিলোগুলো সরায় দেখানোর চেষ্টা করি এবং ফোমটা সরায় দেখানোর চেষ্টা করি, এটা নিচে পিছনে সব চিটাগাং সেগুন কাঠ। এবং এখানে আপনারা যদি পিলো না দিয়ে যদি এরকম ফোম দিতে চান, তো আমরা এই যে একটা সোফা দেখানোর চেষ্টা করব, এটাও ফাইভ সিটার সোফা। আসলে ফাইভ সিটার সোফাই বেশি হয়, কারণ বাসা বাড়ির স্পেস একটু কম, স্পেস অনুযায়ী আমরা 2:1 সোফাগুলো করে থাকি ফাইভ সিটার। তো এটা এখন বর্তমানে নিম কাঠ দিয়ে আমাদের করা আছে। কাঠের ফিনিশিং কোয়ালিটিটা যদি একটু দেখেন, খুবই সুন্দর। ওয়ারেন্টি গ্যারান্টি আছে 10 বছর, ঘুণ পোকা ধরবে না, এবং সিডে ফোম বসে গেলে যে কোনো প্রবলেম হলে 10 বছরের এটার প্রাইস পড়বে। মেলা 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 চলছে, সোফার বিশাল এক মেলা, আর এই মেলা চলছে ফুলঝুরি ফার্নিচারে বাড্ডাতে। দেখতে পাচ্ছেন আরো পাশে বিশাল মেলা। যারা এই মেলা থেকে রিজনেবল প্রাইসে অফারে সোফা কিনতে চান, অবশ্যই চলে আসবেন ফুলঝুরি ফার্নিচারে। ফুলঝুরি ফার্নিচারে কি কি সোফা কালেকশন আছে এগুলো নিয়ে এত এত সোফা কোনটারে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনার পছন্দ, ফুলঝুরি ফার্নিচার থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন। এক লোক দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে জাকারিয়া। তো জাকারিয়া ভাইয়া কিন্তু এই শপের ওনার। ভাইয়া আপনি সাইডে দাঁড়িয়ে আছেন কেন, কি অবস্থা বলেন? ভাইয়া আপনার কথা শুনেই তো ভালো লাগছে, এই জন্য সাইডে চলে আসছি, সাইড থেকে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম। তো আপনাদের শপের লোকেশনটা একবার জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ফুলঝুরি ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসলে মেলার মতোই আমার এই শোরুমটা নিচতলা থেকে চারতলা পর্যন্ত, এখানে অনেক কালেকশন আমি রেখেছি। তো আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবো, এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, একদম রিজনেবল প্রাইস, অফার প্রাইস। তো এখানে যে সোফাটা দেখতেছেন একদম নিউ মডেল, এটা সলিড কাঠের উপরে করা। যারা ক্রিস্টালি সিম্পল পছন্দ করে তাদের এই সোফাটা পছন্দ হবে। এটা 2:2 আর 5 সিটার, এটা একটা 2 সিট। এটা পাশাপাশি এই যে দেখেন আমি যেটা বসে আছি, এটা 5 সিট, মানে অন সিট। আর এই যে এখানে যে সোফাটা, এটা হলো 2 সিট, টোটাল 5 সিট। টোটাল 5 সিট সোফাটা, বসে খুবই আরাম এবং দেখতে অনেক সুন্দর। আমাদের নিজস্ব তৈরি, এটা মেহগুনি কাঠ দিয়ে আমরা দেশে তৈরি করেছি। এটা প্রাইস সম্পর্কে যদি বলি, এটা 5 সিটার, এটা সোফাটার প্রাইস পড়বে 55,000 টাকা। আচ্ছা, একদম রিজনেবল প্রাইস 55,000 টাকা। এটার ভিতরে বিভিন্ন কালার করা হয়, আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন। আমরা যে কালারটা ব্যবহার করেছি এটাও আশা করি দেশবাসী পছন্দ করবে। তো বিয়স আরও আমি কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ সোফা কিনবে, আমার এই শোরুমে আসলে আপনার একটা সোফা নিয়ে যেতে পারবেন আপনার বাসায়। তো আমরা এই যে একটা সোফা দেখানোর চেষ্টা করব, এটাও ফাইভ সিটার সোফা। আসলে ফাইভ সিটার সোফাই বেশি হয়, কারণ বাসা বাড়ির স্পেস একটু কম, স্পেস অনুযায়ী আমরা 2:1 সোফাগুলো করে থাকি ফাইভ সিটার। যদি কারো একটু বড় মনে হয় যে আমার একটু 6 সিটার লাগবে, 8 সিটার লাগবে, আমাদের সাথে আলোচনা করবে, ইনশাআল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করব। তো এই সোফাটা হলো 2:1, এটা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর, সাথে আমরা এই পিলোগুলো দিয়ে দেবো, খুবই সুন্দর। এটা একটা 2:1 সোফা। এটার পাশাপাশি দেখেন এই যে এখানে আর একটা সোফা দেখাবো, খুবই সুন্দর, এটাও 2:1, এটা হলো 2 সিট। করেন না মডার্ন, এই ধরনের সোফাগুলো কিন্তু আপনার ফুলঝুরি ফার্নিচার থেকে অনায়াসে কালেক্ট করে নিতে পারবেন। তো ভাইয়া এই যে সিম্পল সোফাটা দেখালেন, এটার প্রাইসটাও তো অবশ্যই সিম্পল থাকবে নাকি? এটার প্রাইসটা মাত্র 42,000 টাকা, মাত্র 42,000 টাকা, ডাবল প্রাইস 42,000 টাকা। এটার পাশাপাশি দেখেন এখানে একটা সুন্দর একটা প্রোডাক্ট রেখেছি আমরা, দেখেন এটাও 5 সিটার, খুবই সুন্দর। দেখেন ফুল সেটআপটা দেখানোর চেষ্টা করেন, নকশাগুলো কারুকাজগুলো দেখেন খুবই সুন্দর। এই সোফাটাও কিন্তু বেশ চমৎকার লাগছে, এই সোফা অনেকে আশা করি যে পছন্দ করবে। আর এই সোফাটা যারা নিতে চান নিতে পারেন, এটার প্রাইসটা কি বলে দিবেন নাকি ভাইয়া? প্রাইস পড়বে 48,500 টাকা। ওকে, 48,500 টাকা। এটার পাশাপাশি এই যে দেখেন এখানে একটা সুন্দর ভিক্টোরিয়া সোফা আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ভিক্টোরিয়া সোফা। ওকে, কাট অরেঞ্জ কালারের ইউজ করা, ফেব্রিকগুলো অবশ্যই আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো ম্যাটার না। যদি সোফা পছন্দ হয় আপনার, জাস্ট অর্ডার করলে বা একটা অ্যাডভান্স মানি দিলে ভাইয়ের আপনাদের জন্য পছন্দ একটা সোফা দিতে পারবে। ওকে, এটার পাশাপাশি এখানে দেখেন অনেক কালেকশন আছে, আমি যদি আরও কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করি ভিউয়ার্সদের। দেখেন আসলে ডিজাইনের আমাদের কোনো শেষ নাই, এখানে 100 ডিজাইন রাখা আছে, ইনস্ট্যান্ট 100। এই যে এই কত সুন্দর একটা সোফা, এটাও 5 সিটার, নিচের লুকটা একটু দেখানোর যদি চেষ্টা করি আমি, দেখেন কত সুন্দর চমৎকার, এটাও কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে আছে। এটার পাশাপাশি দেখেন এই যে এখানে একটা কত সুন্দর সোফা, এটাও 5 সিটার, খুব সুন্দর, সিম্পল
সোফাটাও কিন্তু অনেক মডার্ন একটা সোফা আছে। আপনার কালার ফিনিশিং এটা শুধু আমার মুখের কথা না, আপনারা তো বিভিন্ন জায়গায় যে ব্লগ করেন এবং বিভিন্ন জায়গায় টাকা চিঠিতে করেন, আপনি আমার প্রোডাক্ট ফিনিশিং কোয়ালিটি আপনি বাস্তবে দেখেন এবং কাছ থেকে আমাদের দর্শক ভাইদের দেখানোর চেষ্টা করেন, এখানে কোনো ফল কথা নাই, তাই বলার চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। কারণ চারতলা বন্ধ, এখানে ভালো মানের প্রোডাক্ট থাকবে না, আসলে রিজনেবল প্রাইসটা দেয় সেক্ষেত্রে। তো ভাইয়া এটার মধ্যে কি ম্যাটেরিয়ালস ইউজ করে? এটা ভাইয়া সম্পূর্ণ নিম কাঠ দিয়ে এবং সিডে ফেব্রিক্স ব্যবহার করেছি হলো সুইট ভেলভেট, এবং এটা মেহগুনি কাঠেরও হয়। ওকে, আমরা মেহগুনি কাঠেরও তৈরি করি, নিম কাঠের তৈরি করি, সেগুন কাঠেরও তৈরি করি। তো এটা এখন বর্তমানে নিম কাঠ দিয়ে আমাদের করা আছে। কাঠের ফিনিশিং কোয়ালিটিটা যদি একটু দেখেন খুবই সুন্দর, ওয়ারেন্টি গ্যারান্টি আছে 10 বছর, ঘুণ পোকা ধরবে না, এবং সিডে ফোম বসে গেলে যে কোনো প্রবলেম হলে 10 বছরের দেখি ওয়ারেন্টি গ্যারান্টি পাবে। এটার প্রাইস পড়বে মাত্র 48,000 টাকা, 2-to-1 5-seater, খুবই সুন্দর একটা সোফা। যারা নিচে ঝাড়ু দিয়ে থাকা পছন্দ করেন আশা করি তাদের জন্য এটা পছন্দ হবে, খুবই সুন্দর। এটার পাশাপাশি দেখেন এখানে আরো কত সোফা আছে। মানে এত সোফার কালেকশন কোনটা রেখে যে কোনটা দেখাবো? তো ভিউয়ার্স আপনারা যারা আসতে পারবেন অবশ্যই বলবো আপনারা ফুলঝুরি ফার্নিচারে একবার হলে ঘুরে যাবেন, তো কারণ ওনাদের এখানে এত কালেকশন আছে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবেন, আপনাদের যার যে যে ডিজাইনটা পছন্দ হয় আপনি কিন্তু সরাসরি এখানে দেখেন। একটা কত সুন্দর সোফা, ইউনিক বালিশগুলো কত সুন্দর, পিলোগুলো, এটা বসলে আপনি খুবই আরামদায়ক, খুবই সফট, বসে অনেক আরাম, পিলোগুলো বেস্ট বড় এবং খুবই সুন্দর। এখানে সুন্দর একটু ডিজাইন করার আমরা চেষ্টা করেছি, এটা বিভিন্ন কালারের হয়, আপনারা ফুলঝুরি ফার্নিচারে আসলে এই সোফাটা পেয়ে যাবেন। এটাও একটা 5-seater সোফা, খুবই সুন্দর। এটার পাশাপাশি দেখেন এই যে এখানে চমৎকার কিন্তু একটা ডিভান, ডিভান যারা নিতে চান অবশ্যই অনেকগুলো ডিভানের কালেকশনই আছে। খুবই সুন্দর, এই যে দেখেন এখানে আরেকটি ডিভান আছে, খুবই সুন্দর। ওকে, অনেকগুলো ডিভানের কালেকশন আছে, সোফার কালেকশন তো আছেই। ওকে, কত সোফা আমরা সাজিয়ে রেখেছি, অনেক যে আলগা ফোমের কাভারগুলো খুলে ফেলা যায়, ওয়াশ করা যায়, এই ধরনের সোফাগুলো নিতে চাচ্ছেন তো এই সোফাগুলো কিন্তু অনেকগুলোই অ্যাভেলেবল আছে। যেমন এই যে এই সোফাটা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি পিতল বসানো নাকি ভাইয়া? এটা চিটাগাং সেগুন কাঠের উপর পাকিস্তানি পিতল বসানো মেশিংয়ের সাহায্যে, সোফাটা খুবই সুন্দর, 100% চিটাগাং সেগুন কাঠ। আমি যদি এই পিলোগুলো সরায় দেখানোর চেষ্টা করি এবং ফোমটা সরায় দেখানোর চেষ্টা করি, এটার নিচে পিছনে সব চিটাগাং সেগুন কাঠ, এবং এখানে আপনারা যদি পিলো না দিয়ে যদি এরকম ফর্ম দিতে চান তাও দিতে পারবেন, আবার এখানে আপনারা সুন্দর পিলো ব্যবহার করতে পারবেন, আপনার মন মতো আপনি এটা সাজায় নিতে পারবেন। এটা আলগা প্যাটার্নের, যারা একটু আলগা কুশন যে খুলে টুলে অস করা যায় একটু খুলে মানে সিম্পল, তাদের এটা পছন্দ হবে। এটার কারুকাজগুলো দেখেন, চিটাগাং সেগুন কাঠের উপরে কাঠ কেটে কেটে আমরা ডিজাইনগুলো করেছি 5-seater, সোফাটা খুবই সুন্দর, নতুন ডিজাইন, প্রোডাক্টটা একদমই নতুন, 2023 সাল উপলক্ষে আমরা এটা প্রোডাক্টটা তৈরি করেছি। আমাদের প্রোডাক্টটা ফুল কমপ্লিট হয়ে গেছে, আমরা তাই শোরুমে নিয়ে এসেছি, আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে। এটা পাশাপাশি এই যে এখানে দেখেন আলগা প্যাটার্নের ফোমের কত কালেকশন সোফা, এই যে দেখেন খুবই সুন্দর, এগুলোও কিন্তু পিতলের কাজ করা। এটার ভিতরে দেখেন এখানে আরও কিছু কালেকশন আছে, যদি একটু কষ্ট করে দর্শক ভাইদের দেখা, ডিজাইন কিন্তু এক না, ডিজাইনগুলো ভিন্ন, যেমন এই ডিজাইনটা কিন্তু ভিন্ন, এই ডিজাইনটা ভিন্ন, এটাও খুব সুন্দর ডিজাইন, আমরা নতুন ডিজাইন করেছি, আশা করি পছন্দ করবে, খুবই সুন্দর। যারা বাসা বাড়ি চেঞ্জ করতে চায় সেগুন কাঠের হালকার ভিতরে একটা ভালো মানের সোফা চাচ্ছে, আশা করি আমার এই শোরুমে আসলে একটা পছন্দ করে সোফা কালেকশন করে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এটা পাশাপাশি দেখেন এই যে এখানে মালয়েশিয়ান প্রসেসিং ওকের সোফা আছে আলগা কুশনের, অনেকে প্রশ্ন করে যে ভাই সব সেগুন কাঠের দেখাইছেন, মালয়েশিয়ান কী আছে একটু রিজনেবল প্রাইসে? আমার তো প্রাইসটা বাজেটটা কম, আমি তো এই বাজেটে নিতে পারবো না, তাদের জন্য এই যে এই প্রোডাক্টটা দেখেন মালয়েশিয়ান প্রসেসিং উকের, এটাও আমাদের কাছে আছে। এটার ভিতরে আমাদের 50টা ডিজাইন আছে, এটার ভিতরে আমাদের 50টা ডিজাইন আছে, পছন্দ করে
সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যেতে পারবে ফুলঝুরি ফার্নিচার থেকে। এখানে কিন্তু সাজানো আছে প্রোডাক্ট, অনেকগুলো সাজানো আছে, আপনি যদি একটু ঘুরে ভিউয়ারদের দেখানোর চেষ্টা করেন আশা করি দর্শক বাইরে উপকৃত হবে এবং আপনার এই ভিডিও দেখে ঘরে বসে ফার্নিচার ক্রয় করতে পারবে ইনশাআল্লাহ। এখানে কোনো লুকোচুরি কিংবা কথা কোনো গ্যাপ নাই, এই শোরুমটা হলো নিস্তারা চারতলা পর্যন্ত শোরুম। এখানে খুব ভালো গুণগত মান ফার্নিচার তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। এই যে এখানে দেখেন একটি সুন্দর এল শেপ সোফা আছে, খুবই একটি এল শেপ, এল শেপের ভিতরে আরও অনেকগুলো ডিজাইন আছে, আপনারা আমাদের শোরুমে আসলে ইনশাআল্লাহ আপনি পছন্দ করে নিতে পারবেন। বিভিন্ন ডিজাইনের এল শেপ সোফা আমরা তৈরি করে থাকি। আর একটা ভিক্টোরিয়া সোফা দেখাবো আমি, আপনি একটু কষ্ট করে আমার সাথে আসেন, আসলে প্রোডাক্ট তো অনেকগুলো দেখাতে চাই, সময় স্বল্পতার কারণে দেখাইতে চাইলেও দেখাইতে পারি না। এই যে দেখেন এখানে কত সুন্দর একটা ভিক্টোরিয়া সোফা, যদি ভিক্টোরিয়া সোফা পছন্দ হয় কারো ইনশাআল্লাহ নিতে পারো। এটা সিক্স সিটার একটা ভিক্টোরিয়া সোফা, খুবই সুন্দর। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি, আশা করি যদি আমার কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমাদের লোকেশনটা যদি বলি, লোকেশনটা গুগলে আমাদের সার্চ দিলে পেয়ে যাবেন, ফুলঝুরি ফার্নিচার উত্তর বাড্ডা ঢাকা, একদম মেইন রোডে নিচতলা থেকে চারতলা, এখানে সব ধরনের ফার্নিচার আছে। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, আপনাদেরকে অনেক কালেকশন দেখানোর চেষ্টা করেছি, যদি কথা কোনো ভুল করে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার শোরুমটা ভিজিট করে যাবেন, যদি ফার্নিচার কিনেন ইনশাআল্লাহ এখানে আসলে ভালো মানের একটা ফার্নিচার নিয়ে যেতে পারবেন। তো আর কথা বলার চিনা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।